আসসালামু আলাইকুম আমরা আজকে সুৎকষার অঙ্ক নিয়ে কথা বলবো তো একটা সূত্রের মাধ্যমে কিভাবে সুৎকষার অঙ্কগুলো খুব সহজে করা যায় সেটা আজকে আপনাদেরকে শিখিয়ে দেব প্রাইমারির প্রস্তুতির জন্য এটা খুবই ইফেক্টিভ তো আপনারা খুব মনোযোগ দিয়ে ম্যাথটা দেখবেন আর এই চ্যানেলে অনেকগুলো ম্যাথ করে দেওয়া আছে সবগুলো দেখে নেবেন যেগুলো খুবই ইম্পর্টেন্ট এগুলো আসতে পারে তো চলুন আমরা দেখে নিই কীভাবে আমরা সলভ করবো সুৎকষার অঙ্ক আসে কেন বলা হয়েছে চারশো পঁচিশ টাকা চার বছরের সুদ পঁচাশি টাকা হলে সুদের হার শতকরা বার্ষিক কত টাকা হবে তো এ ধরনের সুদ কষার অঙ্ক আসলে তখন আপনারা একটা সূত্র ফলো করবেন সূত্রটা হচ্ছে আই ইকুয়াল টু পি এন আর ডিভাইডেড বাই একশো আই সমান সমান হচ্ছে সুদ পি সমান সমান হচ্ছে আসল এন সমান সমান হচ্ছে বছর আর আর সমান সমান হচ্ছে হার তো আমাদেরকে এই কোশ্চেনটাতে বের করতে বলছে যে শতকরা বার্ষিক কত টাকা হবে অর্থাৎ সুদের হার কত হবে হারটা কত সেটা বের করতে বলছে তো আমরা আই ইকোয়াল টু পিএনআর তাহলে এটাকে এদিক এদিকে গুণন করে দেবো তাহলে একশো আই হচ্ছে তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি না পিএনআর ইকোয়াল টু একশো আই একশো আই টু পিএনআর লিখলাম তা আমাদেরকে কী বের করতে হবে হার বের করতে হবে তাহলে হার এখানে আর ইকুয়াল টু দেখুন আমরা তাহলে পিএনকে ভাগ করে দিলাম একশো আই ডিভাইডেড বাই পি এন তাহলে একশো একশো থাকল ইন্টারেস্ট দেখো আইতে হলো সুদ আইতে হলো সুদ এখানে সুদ কত দেওয়া আছে সুদ দেওয়া আছে পঁচাশি টাকা এইট্টি ফাইভ টাকা তো আমরা পঁচাশি টাকা বসিয়ে নিলাম তারপর পি পিতে কী পিতে হলো আসল আসলটা কত আসলটা হচ্ছে চারশো পঁচিশ টাকা তো আসল আমরা চারশো পঁচিশ টাকা বসিয়ে নিলাম তারপর কি বলে হচ্ছে এন এন সমান সমান বছর কত বছর এখানে চার বছর দেওয়াই আছে কিন্তু প্রশ্নের মধ্যে দেওয়া আছে চার বছর তো আমরা চার বসিয়ে নিলাম তারপর এখন আমরা কাটাকাটি করবো চারকে আমরা যদি একশো দিয়ে ভাগ দিই এটা হচ্ছে পঁচিশ 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 পঁচিশকে যদি পাঁচ দিয়ে ভাগ করি পাঁচ পাঁচটা পঁচিশ আর চারশো পঁচিশকে যদি পাঁচ দিয়ে ভাগ করি আমরা পাঁচ আশে চল্লিশ পাঁচ পাঁচ পঁচাশি এই পঁচাশি এই পঁচাশি কাটা তাহলে হচ্ছে পাঁচ তাহলে আর ইকুয়াল টু পাঁচ তাহলে আমরা পেয়ে গেলাম বার্ষিক সুদের হার হচ্ছে পাঁচ টাকা তো এভাবে আপনারা করে নেবেন সূত্রটা আবার বলছি আই ইকুয়াল টু পি এন আর ডিভাইডেড বাই একশো মানে আই সমান সমান সুদ পি সমান সমান আসল এন সমান সমান বছর আর সমান সমান হার যদি আসল বের করতে বলে তাহলে আপনারা অন্য মানগুলো বসিয়ে দিয়ে ঠিক এভাবে এর জায়গায় এখানে আপনারা পি বসিয়ে নেবেন এভাবে করতে পারেন আর যদি বছর বের করতে বলে তাহলে এখানে বছর এভাবে কাটাকাটি গুণন করে দিয়ে আপনারা মানগুলো বসিয়ে দিলেই উত্তর পেয়ে যাবেন তো সবাইকে ধন্যবাদ অনেকগুলো ভিডিও আছে সবগুলো দেখে নেবেন